হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি সাইমন সার্চের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট এবং খুশির সংবাদ নিয়ে এই ভিডিওটি হাজির হয়েছি আমি সাইম আপনাদের সাথে। তো শুরুতে ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ এই ভিডিওটি আমার 25 তারিখ আপলোড করার কথা ছিল, যেটি আমি পারিনি। কারণ 25 তারিখ আমি শারীরিকভাবে আমার কিছু ফ্যামিলিগত প্রবলেম ছিল, যার কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি, আমি সম্পূর্ণই নেটের বাইরে ছিলাম। তো আজকে ভিডিওটি আমি আপলোড করছি আর এর জন্য সবার কাছে আমি খুবই সরি, সবাই আমাকে ক্ষমা করবেন। কারণ এই ভিডিওটি 25 তারিখ হয়তো আপলোড করলে আপনারা অনেক কিছু জানতে পারতেন, হয়তো এই ভিডিওটি আপনাদেরকে আরও উৎসাহিত করতো টুরিস্ট ভিসার জন্য। যেহেতু এখন করতে পারিনি, আমি কিছু করতে পারতেছি না, আমি সবার কাছে সরি বলতেছি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকে যে ভিডিওটি আমরা আলোচনা করবো, যে ভিডিওটি নিয়ে এসে, ভিডিওটি হচ্ছে ভারত সরকার টুরিস্ট ভিসা দেওয়ার জন্য প্রস্তুত। আগামী 1 তারিখ থেকে হয়তো আমরা টুরিস্ট ভিসা পেয়ে যেতে পারি। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খুশির খবর। তো এটি 25 তারিখ একটি ভারতের নিউজ পেপারে পাবলিশ করা হয়। এই নিউজটি নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এই নিউজটি আপনারা ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারেন, আর যদি কেউ লিঙ্ক চান আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। যদি কারো লিঙ্ক দরকার হয় আপনি আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, কারো যদি আমার কথা বিশ্বাস না হয়। আপনারা জানেন আমি কোনো প্রুফ ছাড়া কোনো কথা বলি না, হয়তো আমি ভিডিও করে একটু লেন্দি হয় বা একটু বড় হয়, সেটা অবশ্যই প্রুফের জন্য। আমি আপনাদেরকে প্রুফ দেখাই, যেটা আমি বলি সেটা আমি প্রমাণ করতে চাই, এই জন্য আমার ভিডিওটি একটু বড় হয়ে যায়। তো এই জিনিসগুলো আপনারা ক্ষমা চোখে দেখবেন, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমার ভিডিওগুলো একটু বড় হবেই। যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো একটু সম্পূর্ণভাবে দেখবেন, কারণ আমি প্রুফ ছাড়া প্রমাণ ছাড়া কোনো কথা বলি না অন্য ইউটিউবারদের মতো বা যারা অন্য ভিডিও বানায় তাদের মতো। আমি যতটুকু ইনফরমেশন পাই, যতটুকু জিনিস জানতে পারি, প্রুফের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করি আপনাদেরকে। তো আর বেশি কথা বলবো না, চলুন চলে যাই আমরা বিস্তারিত দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটি শেয়ার করে দিন। নিউজটি হচ্ছে শুরু করি আমাদের 25 সেপ্টেম্বর 2021। এটি ইন্ডিয়ার একটি খুব ফেমাস নিউজ পেপার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 24 সেপ্টেম্বর নিউজটি প্রকাশিত করা হয়, যেখানে লেখা হয়ে যে রিসিপ্রোকাল ট্যুরিজম লাইকলি অ্যাজ ইন্ডিয়া সেট টু অ্যালাউ ফরেন ট্যুরিস্ট, যার মানে হচ্ছে ভারত সরকার এখন পর্যটন ভিসা দেওয়ার জন্য প্রস্তুত। আরও বলা হয়েছে পর্যটন এবং বিমান, হসপিটাল এবং যাত্রীবাহী যানবাহন পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রশয়ে সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে 5 লাখ বিদেশিকে পর্যটন ভিসা দেওয়া হবে, তাও একদম বিনামূল্যে। তার সাথে আরও বলা হয়েছে ভারত পর্যটন ভিসা পুনরায় চালু করার জন্য প্রস্তুত। আন্তর্জাতিক পর্যটকদের 1.5 বছরের পর এখন পারস্পরিক পর্যটক ভিসার অনুমতি দিবে ভারত সরকার। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যারা উপকৃত হবেন, যাদের ভালো লাগবে, আমি যতটুকুই পারি আপনাদেরকে, যতটুকু আমি ইনফরমেশন পাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই ভিডিওটি আমার 25 তারিখ আপলোড করার কথা ছিল, কিন্তু আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারলাম না, সবাই আমাকে ক্ষমা করবেন। আজকে ভিডিওটি এখন আমি আপলোড করব, যারা আপনারা দেখছেন দুঃখিত, আবারও ক্ষমা চাইতেছি, আমাকে সবাই ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কারণ 25 তারিখে ভিডিওটি আপলোড করলে হয়তো আপনারা এই ভিডিওটি দেখতে পারতেন বা জানতে পারতেন, উৎসাহিত হতেন, কিন্তু সরি যেটা আমি পারলাম না, আমার শারীরিক বা ফ্যামিলিগত কিছু প্রবলেম থাকার কারণে আমি ওই দিন ভিডিওটি আপলোড করতে পারলাম না। এর জন্য সবার কাছে আমি আবার দুঃখিত, সরি বলছি, ক্ষমা করবেন, মাফ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যাদের ভালো লাগবে
আর যারা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ আপনাদের জন্যই আমার ভিডিওগুলো করা। আপনারা উৎসাহিত করলে আমি আরও ভালো কিছু করার প্রতিশ্রুতি দিতে পারবো, ভালো কিছু করার ওয়াদা করতে পারবো। তাই আপনাদের জন্যই আমার এই ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার।